আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমার সামনে একটি বিশাল আকারের ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন। এটা একটি আইপিএস এর ট্রান্সফর্মার। এই আইপিএস এর ট্রান্সফর্মারে কত কত ভোল্ট থাকে, কোন তারে কত ভোল্ট থাকে, আজকে আমি আপনাদের ধারণা দেব। তো এটা অনেকে জানে আবার অনেকে জানে না। যারা জানে না ভিডিওটি তারা অবশ্যই দেখবেন, তাহলে অবশ্যই উপকারে আসবে। আমাদের আইপিএস এর ট্রান্সফর্মার অনেক উপকারে হয়। এটাকে মূলত স্কোয়ার ওয়েভ আইপিএস ট্রান্সফর্মার বলা হয়। তো এখানে এক পাশে আমাদের অনেকগুলো ট্রেবিং দেখতে পাচ্ছেন। এই ট্রেবিংগুলার কী কী কাজ এবং কোন তারে কত ভোল্টেজ, সেই বিষয়গুলো আজকে আমি আপনাদের জানাবো। এবং এই আইপিএস এর ট্রান্সফর্মার দিয়ে আইপিএস তৈরি করা ছাড়াও আরও কী কী কাজ করা যাবে জানলে আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন। আসলে এটা কী কাজ করা যায় আমি আপনাদের দেখাচ্ছি। তো মূলত এক পাশে আমাদের অনেকগুলো ট্রেবিং থাকে। তো এই যে দুই পাশে দুইটা হচ্ছে আমাদের সিঙ্গেল ট্রেবিং, মানে চিকন ট্রেবিং, হ্যাঁ চিকন তার দেখা যাচ্ছে। তো মূলত আমাদের যে তারটা ভিতর সাইডে থাকে এই তারটা হচ্ছে আমাদের নিউট্রাল, এবং যেটা বাইরের সাইডে থাকে এগুলো হচ্ছে ফেজ। তো আমাদের এই ট্রান্সফর্মারে এটা হচ্ছে আমাদের নিউট্রাল লাইন এবং এই সবগুলাই ফেজ লাইন, ঠিক আছে। তো আমাদের এপাশ দিয়ে নিউট্রাল ঢুকবে এবং এপাশ দিয়ে ফেজ ঢুকবে, 1 2 3 4 5 6। তো অতিরিক্ত আমাদের 6টা ফেজ ট্রেবিং রয়েছে এবং এখানে আরও চিকন তারে 2টা ট্রেবিং রয়েছে, যে 2টা তার আমরা এক্সট্রা 12 ভোল্ট বের করে থাকি। এবং এখানে যে মোটা 3টা টার্মিনাল রয়েছে, এই যে এটা হচ্ছে মাঝখানের টার্মিনাল এবং এটা দুই সাইডের টার্মিনাল। তো আমাদের এই 3টা টার্মিনালে কত ভোল্টেজ থাকে, তো আমরা এখান থেকে এবং এখানে ধরলে আমাদের পাবো 12 ভোল্ট, এখান থেকে এখানে ধরলে পাবো 12 ভোল্ট, এখান থেকে এখানে ধরলে আমরা পাবো 24 ভোল্ট, অর্থাৎ 12 0 12 ট্রান্সফর্মার, ঠিক আছে। আর এটা শুধু 12 ভোল্টের ট্রেবিং। তো আমরা এই ট্রান্সফর্মারটি দিয়ে কী কী কাজ করা যাবে, এই ট্রান্সফর্মার দিয়ে আপনার চাইলে হাই কোয়ালিটি স্টেবিলাইজার তৈরি করতে পারবেন, অর্থাৎ আপনার লোকেশনে যদি লাইন ভোল্টেজ বেশি থাকে তাহলে আপনি কমিয়ে নিতে পারবেন, আর যদি আপনার লাইন ভোল্টেজ কম থাকে, কারেন্টের ভোল্টেজ কম থাকে, তাহলে আপনি লাইনটা বাড়ায় নিতে পারবেন এই ট্রান্সফর্মার দিয়ে। কীভাবে করবেন আমি আপনাদের দেখাচ্ছি, এবং এটা কোন তারে কত ভোল্ট রয়েছে সেটাও দেখাচ্ছি, এবং কীভাবে বের করবেন এই ট্রেবিংগুলোর ভোল্টেজ। ওকে, তো প্রথমে আপনারা কী করবেন, নিউট্রালের সাথে নিউট্রাল সংযোগ করবেন। আমি আপনাদের দেখাচ্ছি মিটার দিয়ে। তো পারফেক্ট ভোল্টেজ পেতে আমাদের এইরকম একটি ডিজিটাল মিটার প্রয়োজন হবে। তো প্রথমে আমাদের আইডিয়া নিতে হবে যে এই ট্রান্সফর্মারটি কত ভোল্টের। তো এটা সাধারণত আইপিএস এর ট্রান্সফর্মার, তো সেহেতু আমাদের এই আইপিএস এর ট্রান্সফর্মারটা হচ্ছে 12 ভোল্ট, অর্থাৎ আমরা আউটপুট কিন্তু এখানে 12 ভোল্ট করে থাকি, বা 11.50 11.5 ভোল্ট করে থাকি। তো আমাদের প্রথমে নিউট্রাল কানেকশনটা সোল্ডারিং করে নিই। এখানে দেখেন এখন আমাদের কোন তারে কত ভোল্ট এবং কোন তারে কত, মানে ট্রেবিং কত ভোল্টের ট্রেবিং, সেই বিষয়টা আজকে আমি আপনাদের দেখাচ্ছি আগে, তারপরে এটা কীভাবে ভোল্টেজ কমাতে বাড়াতে হয় সেটাও দেখাবো। তো প্রথমে কী করবেন, ডিজিটাল মিটার আপনারা মোটা 2টা ট্রেবিংয়ের সাথে সংযুক্ত করবেন। সংযুক্ত করে দিলাম এবং এখানে আমরা এসি সিলেক্ট করে নেব, যেহেতু আমাদের এখানে কোনো ফিল্টারিং করা নেই, আমাদের এসি ভোল্টেজ আউটপুট হবে। তো আমাদের ধারণা আমরা